সৌদি আরবের বিনিয়োগে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে দেশের অর্থনৈতিক উন্নয়নের বাতিঘর হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতিঘর। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। স্বয়ংসম্পূর্ণ এই আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে, সেই সাথে সাথে নিরবিচ্ছিন্ন বাণিজ্য সহজতর করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা সৃষ্টিরও পথ সুগম করবে।